প্রিয় বন্ধু, আমি তোমার সম্বন্ধে একজনের সাথে কথা বলেছিলাম। এই ব্যক্তি তোমার জন্য অনেক চিন্তা করেন, কিন্তু আমার মনে হয় তুমি এখন পর্যন্ত তাকে চেনো না। কিন্তু আমি তাকে ভালোভাবেই জানি, এবং যত বেশি আমরা সময় কাটাই ততই আমি উপলব্ধি করি যে এই ব্যক্তি আমার আরও কাছে আছেন। তিনি অত্যন্ত জনপ্রিয়। বাস্তবে পৃথিবীর 220 কোটি মানুষ এই ব্যক্তিকে তাদের ঘনিষ্ঠ বন্ধু বলে জানেন, কিন্তু 700 কোটি বন্ধুও যথেষ্ট হবে না। যখন এই ব্যক্তি তোমার সাথে বন্ধুত্ব করতে চান, চিন্তা করো না, তিনি 100 ভাগ খাঁটি ব্যক্তি, এবং তিনি হলেন আমার পরিচিত লোকদের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মানুষ। আমি যখন এই ব্যক্তির সাথে আমার গভীর ক্ষত ও ব্যক্তিগত ব্যর্থতাগুলি ভাগ করে নেই, তখন তিনি আমাকে পুরনো বিষয়গুলি পেছনে ফেলে একজন শক্তিশালী মানুষে পরিণত হতে সাহায্য করেছেন, এবং আমি জানি তিনি তোমার সাথেও একই বিষয় করবেন। এমনকি যখন তুমি সবচেয়ে অন্ধকারময় ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাও, তখনও তিনি তোমার কাছে থাকেন, তোমাকে শান্তি ও বিশ্রাম প্রদান করেন। আমরা জানি যে তিনি কোনো সাধারণ বন্ধু নন, তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, মারা গিয়েছিলেন এবং আবার বেঁচে উঠেছিলেন, এবং তিনি এই কাজটি তোমার জন্য করেছেন। তাই অন্য যে কোনো মানুষের থেকে বেশি তিনি তোমার সঙ্গে সঙ্গে আছেন। শুধুমাত্র তুমি তার কাছে আজ্ঞা করো, আমি তোমাকে জোর করতে চাই না। দেখো, এই ব্যক্তি জানেন যে প্রকৃত ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, এবং সেই কারণেই আমাদের কাছে পছন্দ রয়েছে।